দেখি প্রিয় কি বৃষ্টির পানিতে ডান্স করতেছো বাবা পড়বা পড়বা বাবা আমার ভয় লাগে বাবা সবাই দেখে কি বলবে যে প্রিয় বৃষ্টিতে ডান্স করে গুড মর্নিং সবাইকে আমরা সকালে উঠে প্রিয় বাবা চলে গেল অফিসে আর আমরা নাস্তা টাস্তা করে খেয়েছি আমি প্রিয় আর এইদিকে কয়েকদিন আগে যে শিং মাছ এনে রেখেছিলাম ফ্রিজে উঠায় রাখছি আমি তো কাটতে পারি না প্রিয় যাও লিখতে যাও তো আজকে দারোয়ান চাচির কাছে দিলাম কাটার জন্য কেটে এখন দিয়ে গেল এখন এগুলোকে প্যাক করে ফ্রিজে রাখি আর হচ্ছে গিয়ে বারান্দায় আসছি এসে দেখি সকালে বৃষ্টি হয়েছে অনেক বারান্দার গাছগুলো বেশ বড় হয়ে গেছে দেখাই একটু এই থাকার মধ্যে গাছগুলো কয়েকদিন আগেও ছোট ছোট চারা ছিল অপরাজিতা গাছের চারা ফেলছিলাম যে মেন গাছ ছিল এটা এটা থেকে চারা ফেলছিলাম এখন এই গাছটাই মরে যাচ্ছে চারার গাছগুলো বড় হচ্ছে এইখানেও আরেকটা অপরাজিতা হচ্ছে এই গাছ অনেকদিন যাবতই ফুল ফুটতেছে না এখন যাই মাস্টার্স কেটে চাচা দিয়ে গেল এখন এগুলোকে প্যাক করে রাখি তারপরে রান্না বান্না তো আজকে দুপুরে করবো না রাতের বেলা করবো এগুলো এখন গুছাই প্রিয় দুধ চলে আসছে প্রিয় দুধটাও জাল দিই প্রিয় দুধ সকালবেলা 10:11টার মধ্যে চলে আসে হ্যাঁ বাবা বলো না আমি আসতেছি দিচ্ছি লেখা হোমওয়ার্ক আরো বাকি আছে তোমার না তুমি আমার তোমার হোমওয়ার্ক আরো বাকি আছে তো আমি মাছগুলো চলে আসতেছি শুরু থেকে উপরে আসা নিষেধ তখন দেয়াটা ভালোটা হয়ে যেত এই জন্য প্যাকেটে করে দিয়ে যায় আমাদের আমার জন্য সুবিধা হয় রাখাটা যদি মনে করি আজকে দুধ এক্সট্রা আছে তো প্যাকেটটা সব ফ্রিজে রেখে দিলেই হয়ে যায় ঝামেলাহীন প্যাকেটটা হতে আমার জন্য খুব সুবিধা হয়ে গেছে এখন এটা চুলায় বসাই দিই এই যে চাচা মাছগুলো কেটে দিয়ে গেল শিং মাছ ঘষাটা অনেক ঝামেলার তো একসাথে এখানে প্রায় 3 কেজির মতো শিং মাছ আছে অনেকদিন হয়ে যাবে আমার প্রিয় আবার শিং মাছটা বেশি খায় আর আমিও কাটা ছাড়া মাছ খেয়ে গেছি ঘষা খুব একটা ভালো হয় নাই চাচির আসলে বয়স হয়ে গেছে তো ছোট ইয়া করতে পারে না আমার যে খালা ছিল এই খালা আবার খুব সুন্দর করে বসতে পারে দেখি আমি এখন একটু ঘষা ট্রাই করি আরেকবার আর একটু ক্লিন করে তারপরে রাখবো ফ্রিজে দেখি শিং মাছটা এই যে জালি দিয়ে এমন লোহা জালি দিয়ে একটু ঘষলে কিন্তু একদম সুন্দর হয়ে ক্লিন হয়ে যায় আমার হাতের অবস্থা ভালো না আমি বেশি সুন্দর করে ক্লিন করতে পারবো না চাচি শুধু ছাই দিয়ে তোরে ঘষে দিয়ে দিছে অনেকটাই হয়ে গেছে এখন আমি একটু আর একটু করি তাহলে একদম ফ্রেশ হবে এই তো চাচিরগুলো হচ্ছে এইটা এই যে লোহা দিয়ে ঘষার পরে হইল এমন আমি একদম সাদা না হইলে শিং মাছ আমার খেতে ইচ্ছা হয় না কাটাকাটি করতে পারি না কিন্তু ভুল ধরতে পারি মানুষের কথায় আছে যে কাজ পারে না তারা আবার ভালো ভুল ধরতে পারে যাই হোক এখন আর একটু করে তারপরে রাখি মাছগুলো যাচ্ছি এত ভালো করে ক্লিন করতে পারে নাই আমার হাতের অবস্থা খারাপ তারপরে আমি আর একটু ক্লিন করে একটা কিনে ট্রাই করতেছি
তো মাছ ধোয়া শেষ এখন আমি বক্সে বক্সে করে রাখতেছি বক্সের মাছ রাখার সময় মাছগুলো এমন লম্বা লম্বি করে রাখতে হয় একদম থুপ করে ফেলে দেয়া যায় ফেলে দেয়া রাখলে পরে আপনার বের করতে কষ্ট হবে তো একদম বিছায় বিছায় রাখলে পরবর্তীতে যখন আপনি পানিতে ভিজাবেন খুব সহজেই মাছগুলো একটা একটা করে আলাদা হয়ে যায় আর যদি থুপ করে দেন ড্যাস থাকবে নিচে মাথা থাকবে উপরে যখন সবগুলো মাছ না ছুটে উপর থেকে মাছগুলো ছুটানো যায় না তো ফ্রিজে মাছ রাখার সময় শিং মাছ এমন লম্বা লম্বা করে তারপরে রাখতে হয় তিন বক্স মাছ হবে আমার এগুলো এখন রেডি করে ফ্রিজে রাখি বাইরে মেঘলা আকাশ বৃষ্টির মধ্যে আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে আইসক্রিম খাচ্ছি পিও খাচ্ছে আজকে দুপুর থেকে এই ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব এখন আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে না খিচুড়ি আছে ভাবলাম খিচুড়ি গরম করে নিই সন্ধ্যা হয়ে গেছে আমি রান্না বান্না কমপ্লিট করতেছি চুলায় রান্না আর হচ্ছে গিয়ে বাবার শরীর খারাপ হ্যাঁ প্রিয় বাবার শরীরটা ভালো না তো দুই দিন ছুটি নিয়ে তো তেমন একটা রেস্ট নিতে পারে নাই তাড়াতাড়ি চলে আসতেছে আর প্রিয়কে তো হাজার বলে পড়াশোনায় বসানো যায় না সেই সকাল থেকে হ্যাঁ সকাল থেকে বলতেছি পড়তে বসো পড়তে বসো আরে এই মা আমাকে মারতেছে যাও প্রিয় লেখা লেখা কমপ্লিট করো গো 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 রান্না বান্না তো কমপ্লিটই এখন আমি আর প্রিয় হচ্ছে খিচুড়ি খাবো আর প্রিয় রোবার জন্য হালকা পাতলা রান্না করছি এখানে চাল কুমড়া রান্না করছি তার দেশে এতগুলা নিয়ে আসছিল কিছু করার নাই চাল কুমড়া খেতে হচ্ছে তারপরে এখানে একটু ভুনা ডাল হ্যাঁ এই যে প্রিয় কপ্রো থেকেছে এখানে বেগুন ভাজা আর এখানে হচ্ছে কি বলে এটাকে ঝিঙ্গা ভাজি এই হচ্ছে চাল কুমড়া রান্না আর প্রিয় প্রিয় রাতে চিকেন খাবে হ্যাঁ প্রিয় কাউ এঁকেছে প্রিয় রাত্রে চিকেন খাবে তো রাত্রে গরম করবো এখন আর গরম করবো না প্রিয় বাবা চলে আসবে একটু পরে প্রিয় বাবার জন্য খাবার রেডি করে রাখলাম একবারে ম্যাঙ্গো এখন প্রিয়কে খিচুড়ি দিব সবাইকে দেখাই দাও ম্যাঙ্গো হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এই তো সন্ধ্যা কি করব চিন্তা করতেছি প্রিয় মামা একটু কথা বলি মামা আমাকে দেখাই দাও আচ্ছা প্রিয় ক্যাসপার এঁকেছে তো সন্ধ্যায় কি নাস্তা রেডি করবো কি নাস্তা রেডি করবো কনফিউশন তো প্রিয় তো কিছুই খানা রেডি করলে তো একটু পরে ভাবতেছি ওরে প্যানকেক বানাই দিব যদি সুযোগ পাই আর হচ্ছে এখন একটু খিচুড়ি খাই খিচুড়ি সেই কখন গরম করছি খাওয়ার সুযোগ পাই নাই কাজ 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 ঘরের এগুলো সব গুছাইতে গুছাইতে তো সন্ধ্যেই হয়ে গেল হ্যাঁ ফিস একটু খাই আর প্রিয় বাবা এসে ভাত খাবে খিচুড়ি খাবে না এখন ভাত তো আমরা সন্ধ্যার নাস্তা আপাতত খিচুড়িই খাই প্রিয় বাবা মা চলে আসছে হ্যাঁ চলে আসছে হাতে কি এগুলো প্রিয়র বাবা সারাক্ষণ গান শোনে মানে তার মানে সাউন্ড কি বলে স্পিকার একটা থাকে 24 ঘন্টা প্রিয় তুমি কি গেঞ্জি পরবে না স্পিকার বাজে একটা এই যে ঘরে ঢুকছে গান বাজতে তার কি অখাদ্য কুখাদ্য গান শুনে সে বাবা ভাত খাওয়া শেষ তো বলতেছে একটু কফি খাবে তো একটু কফির পানি চড়াইলাম
আমি কাজ করতেছিলাম এদিকে হঠাৎ দেখি বৃষ্টি হচ্ছে। প্রিয়র বাবা বৃষ্টি দেখতে বারান্দায় গেছে, আমিও যাই। প্রিয় যে হাত দাও বৃষ্টিতে ভালো লাগবে, হাত দাও। প্রিয় বাবার আড়ালে আসো, এই জায়গাটায় আসো। বাবার বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসে রে সোনা। দেখি প্রিয় কি বৃষ্টির পানিতে ডান্স করতেছে। বাবা পড়বা পড়বা সবাই দেখে কি বলবে যে প্রিয় বৃষ্টিতে ডান্স করে। হ্যাঁ হ্যাঁ ভিজেই যাচ্ছ, চলো সো ঘরে ঘরে চলো সো ঘরে চলো সো চলো চলো সো। আমি ওই দিকে একটু কাজে ব্যস্ত, প্রিয় ওই যে আঁকা আঁকি করে সারা ঘরে পেজ দিয়ে রাখছে, এখানে কাঠ ছড়ায় খেলতেছে। তোমারটা আমেরিকান? কি কি কাঠ খেলো তুমি? প্রিয় একটু আগে মোবাইলে কার্ড গেমস খেলে কি বলে ফার্স্ট স্টেজ ইয়া করেছো না, প্রিয় উইন করেছো না ফার্স্ট স্টেজ? এখন ওপিসিতে ফার্স্ট স্টেজ উইন করে এখন সে এটা নিয়ে বসছে, পোলা পান সারাদিন ঘরে থেকে কি আর করবে। টিভি দেখা যেতে খেলুক তাও ভালো। কি খেলতেছো তুমি? না কি কি আঁকলা বললা সবাইকে দেখাবা? কেন সবাই অনেক খারাপ? তুমি যে প্রতিদিন সবাইকে খারাপ খারাপ বললো, মানুষ তোমাকে আর দেখবে? মানুষ তো বলবে প্রিয় সারাদিন শুধু আমাদেরকে খারাপ খারাপ বলে। ও প্রিয় আচ্ছা এখানে একটা আঁকা পড়ে আছে, এটা কি এঁকেছো প্রিয়? এই যে এটা এটা মোবাইল, এটা কি? ও এটা কার নাম? এটা নাকি মোবাইল প্রিয় এঁকেছে? এটার মধ্যে নাকি এখন ফোন আসছে, যে ফোন আসলে বাটন আসে না ইয়েস নো আর আর পিওএইচ। প্রিয় ফোন বানান হয় নাই তো, পি তুমি চিনছেন? হ্যাঁ সারা ঘরে পেজ পড়ে আছে, একে একে সারা ঘরে ছিটিয়ে রাখছো। কোনটা কোনটা দেখাবা নিয়ে আসো। আচ্ছা আগে খাওয়া রাতের খাবারটা কমপ্লিট করো তারপরে দেখাই সবাইকে। এই সারা ঘরে কাগজ ছিটিয়ে রাখছো, এগুলো এখন ক্লিন করতে হবে। আর টিভি তো আছেই, ছাড়া এটা তো ছাড়াই থাকে। হ্যাঁ এটা রন গেমিং। হ্যাঁ ও বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে, এই তো বৃষ্টি। গ্লাস লাগাই দেই, বৃষ্টি ঘরে আসতেছে। প্রিয় ঠান্ডা না লাগলেই হয়, দুপুরেও একটা আইসক্রিম খেয়েছে, এখন রাতে খাবে, এত রাতে ও এখন আইসক্রিম আবার নিয়ে বসছে। প্রিয় যদি ঠান্ডা লাগে তখন কি হবে বলো, কি হবে বলো? না তুমি যে রাতের বেলা আইসক্রিম খাচ্ছ আমাকে জিজ্ঞেস করেছো, তুমি যে আইসক্রিম বের করে নিয়ে আসছো দুপুরে একটা বাবাকে বললো বাবা দিয়ে দিল, গলা ব্যথা হলে কি বাবার হবে না তোমার হবে? বাবার হবে, আমারও হবে। তোমার গলা ব্যথা হলে আমারও হবে? কিভাবে তোমার হবে না? আইসক্রিম খাচ্ছ তুমি, ব্যথা হবে আমার আর বাবার, এটা কেমন কথা? হ্যাঁ তোর চুলগুলো তো আবার বড় হয়ে যাচ্ছে, এই যে আবার কেটে দেবো নাকি? হ্যাঁ কালকে কাটবা চুল, কেন বেনি করবা বড় করে মেয়েদের মতো? হ্যাঁ কি টিভি গিলতেছে কেন? ফ্রেকার তাড়াতাড়ি শেষ করে ভাত খাবা। এই তো রাতের খাওয়া দাওয়া আমরা শেষ করে ফেলছি, এখন প্রিয় এতক্ষণ সারা ঘর নোংরা করছে
তোকে বলছি আমি গুছাবো না ও মন্য মন্য হ্যাঁ প্রিয় মাঝে মাঝে গুছায় দেয় আমাকে আজকে ও গুছাবে আমার ভালো লাগতেছে ওকে বলো যে খারাপ আমি হ্যাঁ তুমি না খারাপ না বাবা তুমি ভালো তুমি যে গুছায় দাও না অনেক খারাপ না ঘরকিং করো ঘরকিং করো না আমি অনেক খারাপ আচ্ছা ঠিক আছে তুমি অনেক খারাপ পরের দিন করো মন্য মন্য ঘর ক্লিন করো তোমাকে দাও দিদি আচ্ছা ঘর ক্লিন করো ক্লিন করে ফেলো এই সারা ঘরে তোমার আর ইয়ার হ্যাঁ এই কাগজগুলো আগে আলাদা করো এই কালার যেগুলো এগেছে এগুলো মামার হাতে দিয়ে যাও মামা দেখতে থাকি এরপর তুমি কাঠগুলো গুছাও সবাইকে দেখাবা হ্যাঁ সবাইকে দেখাবো না দেখাবো না না তুমি দেখো আমি দেখাবো কেন কে বলছে দেখাবো না তুমি যে এই কত সুন্দর করে আর্ট করতে পারো দেখে দেখে এটা সবাইকে দেখাবো না প্রিয় ঘরের মধ্যে সাইকেল চালায় এই যে সাইকেল এনে রাখছে এখানে এই শুনছো প্রিয়র সাইকেলটাতে সাউন্ড হচ্ছে দেখছো জাকার মধ্যে ও ওইটা আমি বলবো কি বলবো ওইটা একটা স্ক্রু আছে যেটা আমার নাই এজন্য বাবা একবার ঠিক করে দিল আর 1 মিনিটই থাকে ও আচ্ছা কি আঁকতেছো কি আঁকতেছো মাস্ক আঁকতেছো আঁকতেছি না লেখলাম ও লিখলাম আচ্ছা বাবা গুছাই ফেলো তাড়াতাড়ি গুছাই ফেলো আইসক্রিম শ্যালেন্ড কোর আচ্ছা মনে রাখলাম যে তুমি কিটক্যাটটা খেয়ে ফেলছো আমি একটা খাই আমার যে খেতে ইচ্ছে হচ্ছে সত্যি আমি যে এখন থেকে মানে তুমি যখন আগে চকলেট খাইতে না তখন তো আমি তোমার চকলেটগুলো খেতে পারতাম এখন তো তুমি চকলেট খাও এখন মামা কিভাবে খাবো না বাবা বলছি আগে তো তুমি খেতে না দেখে মামা খেয়ে ফেলতাম তোমার চকলেট আমি একদিন মন মতন চকলেট খেয়েছিলাম মনে আছে না আচ্ছা সবাইকে দেখো ম্যাঙ্গো আচ্ছা এটা হচ্ছে ম্যাঙ্গো এটা হচ্ছে ককোস আচ্ছা প্রিয় বলো কোনটা কি এটা আপেল এটা আপেল এখানে কি কেউ কামড় দিয়ে খেয়ে ফেলছে স্কুল বাস প্যাকেট ওটা মাস্ক এটা আবার কেমন মাস্ক ও দেখি দেখো ও এটা হচ্ছে এই মাস্ক এই যে এই মাস্ক প্রিয় আক্স আচ্ছা এবার গুছাও বই খাতা গুছাও বই খাতা গুছাও আগে সবগুলো বই খাতা গুছাও ওইখানে নিয়ে রাখো প্রিয়কে বলছি এগুলো গুছাইতে প্রিয় এগুলো না গুছিয়ে এখন কাগজ নিয়ে চলে আসছে এখানে সে আবার আঁকা কি শুরু করছে এটা কি এঁকেছো গরু এবার আমি আঁকাবো সব সামনে দেখা দিয়ে দিই আমি গরু কিভাবে আঁকি ওকে লাইভ দেখাবো তুমি গরু কিভাবে আঁকো মামা প্লিজ কি আচ্ছা ইয়া করো আচ্ছা দেখাচ্ছি আমি ভিডিও অন করেছি আই মোবাইল কেন লাগবে আচ্ছা দেখো কি করতেছো সবাই গরু আঁকা শিখবে এখন তোমার কাছ থেকে স্কয়ারকে গরু বানিয়ে দিবে হ্যাঁ প্রিয় স্কয়ারকে গরু বানিয়ে দিতে পারে কোথায় কোন দিকে আমি ভিডিও ধরবো বুঝতেছি না তো দেখা যাচ্ছে না তো ওরে এটা গরুর মাথা হয়ে গেল এবার শিংটা
আবার শিং শিংটা দুটো ট্রায়াঙ্গেল শিং হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল এরপরে গরুর চুর আর গরুর চুর টুটে টু পিছনে হবে টুটে টু পিছনে হবে আচ্ছা এই গরুর এই শোনো না গরুর এই এই ইয়ারকে কি বলে পিউ চুর বলে এটার নাম কি আসলে চুর আচ্ছা ও মা হ্যাঁ এটা জিনিস খেয়াল রাখতে হ্যাঁ প্রিয় কত ইজিলি কাউকে ফেললো না গরুর লেজ সেই মিল্ক গুলো তুমি আবার খাও না কি এটা নিচে আবার কি হবে হ্যাঁ সামনে এখন স্কোয়ারকে একটা কি বলে ফোন বানিয়ে দিবে অনেক হয়েছে এবার মোবাইল দেখেন হ্যাঁ এবার গুড নাইট বলো সবাইকে গুড নাইট দেখালাম তো আচ্ছা দেখো প্রথমে প্যারোটা তো হলে একটা টু আঁকতে হবে হ্যাঁ টুকে প্যারোট বানাই দিচ্ছে এবার আন্না ওকে তাহলে গুড নাইট বলো আবার কি মনে পড়লো আচ্ছা ঠিক আছে থাক আবার কালকে এখন গুড নাইট বলো সবাইকে আচ্ছা গুড নাইট বলো সবাইকে হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ হ্যাঁ কি আবার ককরোচ কে ফেলছো এটা ডিম এই ককরোচ কিভাবে শিখেছো প্রথমে একটা ও লিখেছো আচ্ছা এতই জানতে চাও প্রথমে তারপরে পা আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে চোখ আচ্ছা তাহলে বাবা দেখলো দেখো দেখো প্রথমে তুমি কাউ আঁকো ককরোচ আঁকো এইগুলো মানুষ আঁকে এভাবে দিয়ে এরপরে এভাবে দিয়ে এটা কি বাবাকে একটা প্রিয় বাবাকে একবার
বাবা কাকে নিলে তুমি কোন জিনিসটা প্রথমে চেঞ্জ করো ওইটা আমি দেখতে চাই। আচ্ছা ভালোই তো হয়েছে, হাসতেছো কেন? বাবা এত সুন্দর বাবার নাক নাই? ও বাবা বাবার দিকে তাকায় তাকায় তুমি আঁকতেছো? অনেক বড় শিল্পী তো। পেটের নিচে রাখার দরকার নেই বাবা, পেট পর্যন্ত ঠিক আছে। খালি গিয়ে থাকে এটা এত বড় নাভি। কেউ হয়েছে, এবার ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই প্রিয়, রাখা কি আজকে আর শেষ হবে না, আমরা শুয়ে পড়তেছি। হ্যাঁ, গুড নাইট, আল্লাহ হাফেজ।